ভিক্ষে পেপে থাকে মানুষ, আমরা ভিক্ষা দিই, যে মানে আমরা আবেগবশত হয়ে ভিক্ষা দিই, কিন্তু এই যে আমার স্ক্রিনে দেখুন উপরে এই ব্যক্তিটা ভিক্ষার জন্য কতটুকু নিচে নামতে পারে দেখেন, সে রং দিয়া কালি দিয়া রং বিভিন্ন কালি বইরা সে তার ব্যান্ডেজগুলোতে লাগাইতেছে যেন মানুষের বসতে বেশি বেশি ভিক্ষা তাকে দেয়, টাকা বেশি দেয়। আসলে কি এটা উচিত? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি আসলে উচিত? আমরা তো এটা গোপনে ভিডিও করা হয়, আর দেখলে তো আবার ই করবে না। বেশিরভাগ ক্ষেত্রে এমন, আমরা কিন্তু আবেগবশত হয়ে ভিক্ষা দিয়ে ফেলাই, আবেগ ছাড়া কেউ থাকে না। আবেগ এগুলো দেখলে আরও নিজের মন থেকে আবেগটা চলে আসে, চলে আসে দেয় না, এই আবেগের কারণে আমরা ভিক্ষা তাদের সাথে কথাবার্তা সুন্দর করে বলি, তাদের কোনো সমস্যা থাকলে এটা জানি, জানার পরে তাদের সাথে আমাদের ই হয়। কিন্তু আসলে কি আমরা দেখেন এখন যদি আমরা ভিক্ষা দিয়ে দিব, আসলে জানিয়ে শুনে ভিক্ষা দেওয়া উচিত, এমন ব্যক্তি দেখলে ভিক্ষা দেওয়া উচিত না, তাদের কিন্তু ভালোই ইনকাম। হয়তো অনেকে আমার প্রতি খারাপ ভাববেন, এই ভাববেন, কিন্তু বাস্তব কথা দেখেন এদের জন্য কিন্তু প্রকৃত ভিক্ষুক যারা, প্রকৃত গরিব যারা, তারা কিন্তু ভিক্ষা পায় না, তারা ভিক্ষা পায় না, তাদেরকে আমরা সাহায্য করতে পারি না, প্রকৃত যারা ইয়া, আমরা কিন্তু ইচ্ছা করলে পাই। মনে যে বৃদ্ধাশ্রমগুলোতে, বৃদ্ধাশ্রমগুলো দিলে আর যদি আমরা সাহায্য দিই, এতে মনে হয় আমাদের উপকার বেশি লাগবে এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন বৃদ্ধাশ্রমগুলোতে। আর যদি আমরা যাই না আশেপাশের লোকজন যে কারা আপনার এই সমস্যার মধ্যে আছে, যদি যাই না তাদেরকে ভিক্ষা দিই, ওইটাই উত্তম। এই যে এগুলো আমরা তো না জানি ভিক্ষা দিই, আবেগ আবেগবশত হইয়া দেখেন গোপনে ভিডিও করা, আসলে গোপনে ভিডিওটা যদি না করতাম তাহলে এই ভিডিওটা করতেও পারতাম না। আর এরা দেখলেও তো এমনি ভিক্ষা দিতে মন চাইবো সবার, দেখলেই। আর এরা যেই কাজগুলো করতেছে দেখেন, আমাদের আবেগ নিয়ে খেলতেছে, আমাদের মানে আমাদের আবেগ বলেন, অনুভূতি সব কিছু নিয়ে এরা খেলতেছে, এ প্রচুরিয়া। এছাড়াও আপনি মাঝে মাঝে দেখেন যে হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু এরা এমনভাবে অভিনয় করতে পারে, এমনভাবেই করতে পারে যে আমরা ভিক্ষা দিতে বাধ্য হইয়া যাই, তাদেরকে আমরা ভিক্ষা দিতে বাধ্য হই। আসলে কি এটা উচিত? আমার সবার কাছে, সবার বিবেকের প্রশ্ন, দেখবেন ট্রেনের ভিতরে উঠলে বলবে যে আমার বাবা অসুস্থ, অমুক হাসপাতাল ভর্তি। আসলে ওই জায়গায় একটু খবর নিয়ে দেখেন প্রকৃতপক্ষে ভর্তি কিনা, আমরা খবর নেই না যে আমাদের এত টাকা পয়সা নেই, তো 5 টাকা 10 টাকা নিয়ে তুই খুশি থাক, আমরা কিন্তু ওই উদ্দেশ্যে ভিক্ষাটা দিয়ে দিই। আসলে খবর নিলে দেখবেন ওইগুলো তাদের ব্যবসা আর কিছু না, ভিক্ষায় যে ব্যবসা হয় কাজ করলে তো ওই ব্যবসা হয় না। এদের যদি আপনার দেখেন, এদের যদি এটা ভালো হয়, এরা ভালো করতে হতে দিবে না, এদের যে যে অসুখ কিংবা পায়ে যে অসুখ কিংবা যাই হোক, এটা যদি ভালো হয়ে যায় এরা ভালো হইতে দেবে না ইচ্ছাকৃত, এই রং দিয়ে বিভিন্ন দিয়ে এরা যাবে, আপনি ভয়ে তাদেরকে ভিক্ষাটা দিতে থাকবেন, ভয়ে নিজের অনুভূতির থেকে ইয়ে থেকে ইচ্ছা করে ই করিয়া এই ভিক্ষাগুলো দেবে আমাদের সাথে ই করিয়া, ঠিক না? আমরা এই জন্য ভিক্ষা যেন ঠিক মতো বুঝে শুনে আমরা দিই, এই কামনায় সবাই করি, সবাই যেনই থাকি। ভিডিওটা দেখবেন, ভালো একটু শেয়ার করে দিবেন সবার কাছে, এই অনুরোধ। আর ভিক্ষা যেন আমরা জানিয়ে শুনে বুঝে শুনে দিই, প্রকৃত ব্যক্তিকে ভিক্ষা দিই, প্রকৃত যে লোক তাকে যেন ভিক্ষা দিই। আমাদের তো আপনারা সবাই দেখতেছেন, আপনাদের জন্য আমার এই ভিডিওটা করা, ধন্যবাদ সবাইকে।